আসলে আপনার একটি ভিডিওতে চলে আসলাম। আজকে আমি আনবক্সিং করবো স্মার্ট ওয়াচ, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো সেটা একদম নতুন বছরেই দিয়ে গেছে। তো চলুন এটি আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ নয়েস কালার ফ্রিক প্রো 2। এটার প্রাইস আমি আপনাদের লাস্টে বলে দেবো। তো এটা খোলা যাক। তো সবার ফার্স্টে আপনারা রিসার্ভ প্যান্টের ছবি দেখতে পাচ্ছেন, যেটা রেজিস্টারের জন্য কার্ড, সেটা পরে করবো রেজিস্টার। তারপর আপনারা এখানে স্টিকার দেখতে পাবেন, যেটা আপনারা যেখানে বসে লাগাতে পারেন নয়েজের তরফ থেকে। তারপর হচ্ছে আমাদের মেন যে আসল ঘড়িটি। তা ঘড়িটি সাইডে রেখে ভিতরে দেখে কী আছে। সবার ফার্স্টে এখানে একটি চার্জার আছে ওয়্যারলেস। তারপর ভিতরে হচ্ছে যে এই একটি বই আছে, যেটার সাহায্যে আপনারা ঘড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো সবার ফার্স্টেই ঘড়িটির উপরে একটি স্টিকার লাগানো আছে, যেখানে বলতে চাইছে যে এটা ইউজ করার আগে ফুল চার্জ দিয়ে নিন। তো সবার ফার্স্টে আমি চার্জে বসাচ্ছি। তো আমি চার্জে বসিয়েছি, এই দেখুন চার্জ হচ্ছে। এটা আপনারা ফোনের চার্জারে লাগিয়ে চার্জ দিতে পারবেন। তো এই যে চার্জের পর এখন ফুল চার্জ হয়ে গেছে। আসলে দুদিন পর আমি দেখাচ্ছি আপনাদের। এটি ফোনের সাথে কানেক্ট করতে কিন্তু একটু সমস্যা হতে পারে আপনাদের, তাই আপনারা নয়েস ফ্রি যে একটি অ্যাপ আছে সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর ঘড়ি ফিচার সম্বন্ধে একটি ডিটেল ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। সবার ফার্স্টে আপনাদের ফোনে ব্লুটুথ কানেক্ট করে কালার ফিট প্রো 2 নামে একটি ব্লুটুথ একটি অপশন আসবে, সেখানে আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপর অ্যাপে গিয়ে আপনারা তো কানেক্ট করে নেবেনই অবশ্যই, কিন্তু অ্যাপে গিয়ে কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে, তাই আপনারা ফোনের যে ফোনটাকে মানে আসলে আপডেট করে দেবেন, নাহলে কিন্তু কানেক্ট না হতে পারে। তো যেহেতু এটা ভিভো ফোন, তো তাই একটু প্রবলেম হচ্ছিলো, তাই সফটওয়্যার আপডেট করলাম, তারপর কানেক্ট হলো। তো আমি ওয়ারেন্টি কার্ডও রেজিস্টার করিয়ে নিয়েছি। তো এখন আপাতত ঘড়িটা ভালোই চলছে। আরেকটি কথা, এই যে বক্সের পিছনে যে স্ক্যানের কিউআর কোড দিয়েছে, এটা আমি যখন স্ক্যান করছিলাম কানেক্টের জন্য তখন হচ্ছিলো না, আনভ্যালিড কোড দেখাচ্ছিল, তাই আপনাদের ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে হবে, নাহলে হবে না। আসলে এই ঘড়িটি হচ্ছে মেড ইন চায়না। আর রেজিস্টারের সময় কিন্তু আপনারা এই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন, মানে চাইবে, তো আপনারা এখানে বক্সের পিছনে সিরিয়াল নাম্বার আছে, ওখান থেকে কানেক্ট করে দেবেন। তো আজকের ভিডিও এইটুকু ওখানেই। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা ঘড়িতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ডিটেইল ভিডিও তো আসবেই পরে।